বন্ধুরা একটি জঙ্গলে দুষ্টু নাগিন থাকতো সে মানুষের বাচ্চা চুরি করতে একদিন সে মানুষের বাচ্চা চুরি করার উদ্দেশ্যে গ্রামের দিকে যায় এদিকে সীমা তার মা বলে মা বোনের আমার কাছে দাও আমি বোনকে নিয়ে খেলবো তার মা তার কাছে দেয় এবং সে তার বোনের সাথে খেলা করতে থাকে বাইরে তার ভাই রাজু খেলা করছিল সে সেটা দেখে তার ভাইয়ের কাছে গিয়ে খেলা করতে থাকে তখন সেই দুষ্টু নাগিন সেখানে চলে আসে এবং তার বোনকে নিয়ে চলে যেতে থাকে তখনই তারা দুই ভাই বোন নাগিনকে দেখতে পায় এবং নাগিনের এর পিছনে পিছনে যেতে থাকে কিছুক্ষণে যে নাগিন সেখান থেকে গায়েব হয়ে যায় তারপরে তারা উদাস হয়ে একটি গাছের তলায় বসে থাকে তখনই সেখান থেকে পাঁচটি ডিম বের হয় এবং ডিমের ভিতর থেকে একটি রোবট বেরিয়ে আসে এবং রোবট বলে তোমাদের কি হয়েছে তারা সব ঘটনা খুলে বলে তারপরে রোবট বলে ওই নাগিনের পিছনে যেই ঋণ আছে ওইটা বার করে নিলে নাগিনের সব শক্তি শেষ হয়ে যাবে তারপরে রোবট ডিমের রূপ ধারণ করে এবং নাগিনের সামনে যায় এবং দুই ভাই বোন পিছন দিক থেকে গিয়ে যেটা করলো সেটা দেখার আগে এই ছবিটি দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন আমাকে বাঁচান তাহলে এই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি যদি টাকাকে বাঁচান কমেন্ট করে জানাবেন তারপরে রাজু নাগিন এল্লেস থেকে সেই রিংটি বার করে নেয় এবং নাগিন মানুষ রূপে ফিরে আসে এবং তারা তাদের বোনকে নিয়ে চলে যায়